মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণে রাশিয়ার সাথে সহযোগিতা স্মারক সই বাংলাদেশের জন্য আরেকটি ঐতিহাসিক মাইলফলক বললেন টেলিযোগাযোগ মন্ত্রী দেশে করোনায় আরো 36 জনের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে আরো 2 সপ্তাহ হাসপাতালে টিকা প্রার্থীদের ভিড় হোটেল গণপরিবহনে উপেক্ষিত বিধিনিষেধ বকেয়ার দাবিতে ঢাকা চট্টগ্রামে কিডনি রোগীর ডায়ালিসিস 6 ঘন্টা বন্ধ রোগী ও স্বজনদের বিক্ষোভ সর্বরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিম্মি করার অভিযোগ হজযাত্রা নিয়ে অসাধু তৎপরতা নিবন্ধনের নামে অর্থ হাতাতে সক্রিয় একাধিক চক্র আইনের আওতায় আনার ঘোষণা ধর্ম প্রতিমন্ত্রী এবং বিএনপি ভঙ্গুর ও পরনির্ভর রাজনৈতিক দল বললেন কাদের ষড়যন্ত্রকারীদের দেশে থাকার অধিকার নেই মন্তব্য হাসানের আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবার বিস্তারিত মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশনের গ্লাভ কসমোসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বুধবার বিকেলে মহাকাশ বিষয়ক রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভ কসমোসের সাথে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির এই স্যাটেলাইটটি নির্মাণের অভিযাত্রা শুরু হয় ঢাকা টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বারের উপস্থিতিতে ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি কার্যালয়ে বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর ইসলাম এবং গ্লাভ কসমোসের মহাপরিচালক দিমিত্রি লস্কুতন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অনুষ্ঠানে বিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ খলিলুর রহমান এবং বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তেভিচ মান্তিতস্কি উপস্থিত ছিলেন ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ আর বুস্টার ডোজের বয়সসীমা কমানোয় রাজধানীর করোনার টিকা কেন্দ্রগুলোতে বেড়েছে চাপ তবে অনেক কেন্দ্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি এদিকে করোনার সংক্রমণ বাড়লেও ডেল্টার তুলনায় হাসপাতালে রোগী ভর্তির হার কম বলে জানিয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক তিনি জানান ভ্যাকসিন না নেওয়া রোগীর মৃত্যু হার বেশি রিপোর্ট করছেন শামীমুজ্জামান চৌধুরী রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্র বলে দিচ্ছে কতটা বেড়েছে টিকা নিতে আসা মানুষের চাপ একই কেন্দ্রে নিয়মিত ও বুস্টার ডোজের পাশাপাশি প্রবাসীদের টিকাদান চলায় অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনে সংক্রমণের ঝুঁকি নিয়েই গাদাগাদি করে টিকা নিচ্ছে মানুষ বুস্টার ডোজের সময়সীমা কমানো এবং অনেকটা সহজেই টিকা নিতে পেরে স্বস্তি জানান টিকা গ্রহীতারা এটা সরকারের খুব একটা ভালো সিদ্ধান্ত 40 বছর পর্যন্ত দিতে পারছে এরপরে আরো টিকা আসলে কমেস পর্যন্ত দেওয়া যাবে কিছু আগে আসছে অনেকে কিছু পরে আসছে এই পার্থক্য একটুকু হয়তো 10 12 দিন বা 15 দিনের পার্থক্য দীর্ঘ লাইনে বিশৃঙ্খলা কেন্দ্রের স্থান পরিবর্তন সহ নানা অভিযোগ করেন অনেকেই গৃহ পরিচারিকা আছে আইডি কার্ড সেখানে সেটা আনতে পারতেছে না টিকা দিতে পারলো না পারতেছে না মানুষ টিকা দিয়ে যে একটু বসে রেস্ট নিবে সেই ব্যবস্থা কোনো এখানে করা হয়নি এবং কি এখানে আসার পর আমাদের জায়গা চেঞ্জ হয়েছে এবং কি আমরা অনেকে হয়রানির শিকার হয়েছি একই কেন্দ্রে নিয়মিত টিকাদানের পাশাপাশি প্রবাসীদের সেবা দেওয়ার কারণে চাপ বেড়েছে বলে জানান সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক আর হাসপাতালে কয়েকদিনে রোগী বাড়লেও ডেল্টার তুলনায় ভর্তির হার কম বলেও জানান তিনি যে পরিমাণ আক্রান্ত এবং পজিটিভ আছে সেই পরিমাণ কিন্তু রোগীর ভর্তির চাপ ওই পর্যন্ত নাই তারপরেও চাপ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এখনো আজকে আমার 29 জন রোগী ভর্তি আছে ওমিক্রনের পরে জনগণের মধ্যে আরো একটু সারা বৃদ্ধি পেয়েছে যে মানুষ কিন্তু এখন টিকার জন্য খুব আসতেছে এদিকে শ্বাসকষ্ট কাশি জ্বর শরীর ব্যথা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করাতে আসছেন অনেকেই শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা এদিকে করোনার সংক্রমণ দিন দিন বাড়লেও সব ক্ষেত্রে এখনো উপেক্ষিত স্বাস্থ্যবিধি পথঘাট হোটেল রেস্তোরাঁ বাজার শপিং মল কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই নগরীর গরম পরিবহন চলছে আগের মতোই গাদাগাদি করা যাত্রী নিয়ে এই অবস্থায় সংক্রমণ রোধে সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল আরও জানাচ্ছেন হুমায়ুন কবির আমি ওই যে বাসের দিকে তাকাইছি তো যার জন্য আমি খেয়াল করতে পারিনি কেবল গাড়ি বের করে আসলাম এখন একটা কিনবো চার দোকানে বসবো মাস্ক কিনে তারপরে গাড়ি চালাবো মাস্ক না পরার পেছনে অজুহাতের শেষ নেই নগরবাসীর করোনার সংক্রমণ বাড়লেও তা আমলে নিচ্ছে না অধিকাংশ মানুষ মাস্ক তো আসিল খোলা থয়ে দিছি এখন তো রাইকে গাড়িতে নামলাম তো
রাজধানীর বাস চালক হেলপারের পাশাপাশি যাত্রীদেরও মাস্ক ব্যবহারে অনীহা প্রবল, যদিও টিভি ক্যামেরা দেখে অনেকেই তৎপর হয়ে উঠেন। বাস ছাড়াও বিভিন্ন রুটে চলাচলকারী লেগুনাতেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কোন তৎপরতা দেখা না গেলেও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন বাস চালক হেলপার ও যাত্রীদের মাস্ক ব্যবহারে সচেতন করা হচ্ছে, আসনের অতিরিক্ত যাত্রীও নিতে দেওয়া হচ্ছে না। রাজধানীর অধিকাংশ খাবার হোটেলেও দেখা হচ্ছে না খেতে আসা মানুষের টিকার সনদ, মালিক কর্মচারীদের মধ্যে নেই মাস্ক পরার প্রবণতা। জামান পকেটে তো ছিল, এই যে এইমাত্র দোকান খুলছি তো আবার অনেকে হচ্ছে বলে কয়েকজন ভাই আমার এখন টিকা দেই নাই। ওদের তো কাস্টমার হলে অত চেক করা সম্ভব হয় না, চেক করিনি। আমাদেরকে তো পুলিশ কিছু বলে না, তো কেউ এরকম ইয়া বলে নাই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা ও সরকারের নির্দেশনা কার্যকরে আইন শৃঙ্খলা বাহিনীর তদারকির প্রয়োজন বলে মনে করেন অনেকেই। শৃঙ্খলা বাহিনী একা কি করবে, আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরকে সচেতন হতে হবে। তো আর একটু কঠোর হলে আরো ভালো হয়। আর এক সপ্তাহ যদি কঠোর হয় তাহলে দেখবেন যে সবাই মাস্ক পরতে বাধ্য হবে। মাস্ক ব্যবহার না করার প্রবণতা দেখা যায় কর্মস্থলগামী পোশাক শ্রমিকদের মাঝেও। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ছয় ঘন্টা বন্ধ থাকার পর রাজধানী জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে ডায়ালিসিস সেবা শুরু হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে সেবা শুরু হয়। এর আগে সেবা বন্ধ হওয়ায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে রোগীর স্বজনরা। চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। এদিকে সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে বকেয়া টাকা পরিশোধ না করায় ডায়ালিসিস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করছে সরবরাহকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের সহযোগিতায় রাজু আলাউদ্দিনের রিপোর্ট। রোগীদের স্বজনদের অভিযোগ, কিডনি রোগীদের চিকিৎসায় ডায়ালিসিস প্রদান একটি উপায়, হঠাৎ করে এটি বন্ধ করে দেয় রোগীরা ঝুঁকিতে পড়েছেন। এত রোগী অন্যত্র সরে নেওয়াও কষ্টসাধ্য। ডায়ালিসিস বন্ধ করে দেয় চরম ভোগান্তিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন রোগী ও স্বজনরা। সকাল ৬টা থেকে এসে বসে আছি, এসে দেখি তালা মারা। নিম্ন ও মধ্যবিত্ত রোগীদের ক্ষেত্রে ডায়ালিসিসের ব্যয় বহন করা কষ্টসাধ্য। হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালিসিস সেবা দ্রুত চালুর দাবি জানান তারা। সকাল ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ এন্ড নিউরোলজিস পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন রোগীদের জিম্মি করে অর্থ আদায় করতে চাচ্ছে। আমরা কোভিড এর কারণে অন্যান্য হাসপাতাল যারা বন্ধ হয়ে গেছে তাদেরটা আমাদের কাছে এসেছে, সেই জন্য সেই এক্সট্রা পেমেন্ট গুলোই বাকি আছে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও একই অভিযোগে হঠাৎ করেই কিডনি ডায়ালিসিসের সেবা বন্ধ করে দিয়েছে। এতে বিপাকে শত শত রোগী। সংকট নিরসনে আমাদের যা যা করণীয় সব করা হয়েছে। ২০১৫ সালের ২৭ জানুয়ারি থেকে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের মাধ্যমে সেন্ডর নামে ভারতীয় কোম্পানি রোগীদের ডায়ালিসিস দিয়ে যাচ্ছে। বকেয়া টাকা পরিশোধ না করায় ডায়ালিসিস বন্ধ করে দেয় তারা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন হজ যাত্রা নিয়ে শুরু হয়েছে অসাধু তৎপরতা। করোনার কারণে নিবন্ধন প্রক্রিয়া শুরু না হলেও হজ গমনেচ্ছুদের সঙ্গে যোগাযোগ করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে একাধিক চক্র। এরই মধ্যে বিষয়টি নজরে এসেছে ধর্ম মন্ত্রণালয়ের। প্রতিমন্ত্রী জানালেন প্রচারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মন্ত্রণালয়ের নির্দেশনার বাইরে কোনো চক্রের খপ্পরে না পড়ার আহ্বানও জানান তিনি। আরো জানাচ্ছেন নাসিরউদ্দিন। ধর্ম মন্ত্রণালয়ের একজনের নাম বলছে, ওনার সঙ্গে কথা বলেন। পরে ওনার সঙ্গে কথা বললাম, উনি বলতেছেন যে হ্যাঁ আপনি, আপনার নাম তালিকাভুক্ত হয়েছে, আপনি এখনই ৭,৫০০ টাকা এই নম্বরে বিকাশ করে দিলে আপনাকে নিবন্ধন করতে হবে। মঙ্গলবার একটি অপরিচিত নম্বর থেকে পাওয়া ফোনের বিস্তারিত জানিয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষক আফতাব হোসেন। বলেন সরকারিভাবে হজের প্রাক নিবন্ধনের কথা বলে তার কাছ থেকে ৭,৫০০ টাকা দাবি করে অজ্ঞাত ব্যক্তি, যদিও সরকারের কাছ থেকে এ নিয়ে এখনও নির্দেশনা নেই। হজ মৌসুম এলেই ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগকে পুঁজি করে তৎপরতা শুরু করে অসাধু চক্র। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ফাঁদে পা দেওয়া ব্যক্তির সংখ্যাও নেহাত কম নয়। করোনা আসার পরের থেকে এগুলো হচ্ছে আর কি, বর্তমানে মানুষের হয়রানিটা বেশি হচ্ছে। ভুয়া কোম্পানি দিয়া দাদা একটা লাইসেন্স খুলে বসে এরপর আর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দালাল খপ্পরে পড়ে
অনেকে হজে যেতে পারে না, কিন্তু সারা বছর তারা মনে মনে আশা করে থাকে যে আমরা হজে যাব। করোনার কারণে গেল দুবছর হজ কার্যক্রম চলেছে সীমিত পরিসরে। হজের অনুমতি পায়নি সৌদি আরবের বাইরের কোনো নাগরিক। ধর্মবর্তী মন্ত্রী জানান, এখনও সৌদি সরকারের কাছ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, তারপরও হজকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রতারণা। এসব প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসার বিষয়ে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে, জননিরাপত্তা বিভাগকে অবহিত করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণার আগে কারো কথায় অর্থ লেনদেন থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। আগামী হজের বিষয়ে সৌদি আরব আমাদেরকে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা দ্রুততম সময়ে যথাযথভাবে সমবেত হজযাত্রীদের অবহিত করব ইনশাআল্লাহ। আমি আপনাদের এই বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধর্ম মন্ত্রণালয় বলছে, প্রতারকরা দ্রুত সিম পরিবর্তন করায় তাদের চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি একটি ভঙ্গুর ও পরনির্ভর রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে মিথ্যাচার এবং ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার সামিল। বুধবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মুশফিকুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে বিএনপি। বিদেশিদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো স্বাধীন দেশের নাগরিক দলের কাজ হতে পারে, তারাই তো নত জানুক ভঙ্গুর এবং পরনির্ভর একটা দল। আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, ক্ষমতায় বসাবার মালিক এদেশের জনগণ। হাওয়া ভবনের নামে অনিয়ম আর লুটপাট চালায় তারাই আজ মানবাধিকারের কথা বলে। এদিকে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, যাদের রাজনীতিতে দেশপ্রেম নেই তাদের দেশে থাকার অধিকার নেই। যারা এইভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং দেশের বিরুদ্ধে রীতিমতো লবিস্ট নিয়োগ করে দেশকে বিব্রত করার জন্য এবং দেশের রপ্তানি বাণিজ্য বন্ধ করার জন্য, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা, যে সমস্ত রাজনৈতিক দল যারা বা যেই রাজনৈতিক দল এই কাজগুলো করে, তাদের আসলে বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। সব ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশ এগিয়ে যাবে বলে আশা জানান হাসান মাহমুদ। বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালিত হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। আর কৃষির যান্ত্রিকীকরণে সরকার 70% ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। এম আর আসাদকে সঙ্গে নিয়ে রেজা খানের রিপোর্ট। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষুদ্র কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের শক্তিশালীকরণ বিষয়ক এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কৃষিতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে গভীর উদ্বেগ জানান বক্তারা। এই যে জলবায়ু পরিবর্তন কথা আমরা বলি, আমাদের জমির পরিমাণ কমে আসতেছে এবং জনসংখ্যা বাড়তেছে। এ সময় কৃষির আধুনিকায়নে সরকার সর্বোচ্চ 70% ভর্তুকি দিচ্ছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 70% ভর্তুকি দিচ্ছে যান্ত্রিকীকরণে হাওর এলাকায় এবং উপকূলীয় এলাকায় চরাঞ্চলে অবটে। অন্যদিকে ইস্কাটনের ব্যায়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে দেশে চালের সংকট নেই জানিয়ে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানালেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এখনো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সরকারি মজুদ রয়েছে আমাদের গোডাউনে এবং আমরা এই বাজার কন্ট্রোল করার জন্য আমরা যাতে অস্থিতিশীল অবস্থান তৈরি করতে না পারি আমরা সারা দেশে আমরা ওয়েবেস চালু করে দিয়েছি। এ সময় কতিপয় ব্যবসায়ীর অতি মুনাফালোভী মানসিকতায় খাদ্যে ভেজাল দেওয়ার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রসেস ফুড তৈরি করেন তারা রয়েছেন, সবাইকে মানবিক হতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানীর খালগুলো পর্যায়ক্রমে দখল মুক্ত পুনঃখনন করা হবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বর্ষা মৌসুমে রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার দুপুরে রাজধানীর শ্যামপুরে 59 নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সরণির খালটিতে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তাপস। গেল বছর খাল পুনরুদ্ধারে কিছু কাজ করায় এবারের বর্ষায় তেমন জলাবদ্ধতা হয়নি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। শ্যামপুর খালের এই অংশে আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন জায়গা দখল অবস্থায় আছে, আমরা এগুলো এখন দখলমুক্ত করার কার্যক্রম হাতে নিব এবং পর্যায়ক্রমে পরবর্তীতে মার্চ মাস থেকে আমরা আবার নর্দমাগুলো পরিষ্কার করব এবং এরই মাঝে আমরা যে গত বছর কাজ আরম্ভ করেছিলাম আমাদের অবকাঠামো উন্নয়নে নর্দমার সংস্কারের এবং উন্নয়নের সেগুলো কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবার খেলার খবর ক্রিকেট। চট্টগ্রাম পর্ব শেষে একদিন বিরতি দিয়ে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর 12:30 খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স, আর দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল 5:30 কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরই মধ্যে 6 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফরচুন বরিশাল, আর 4 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে 2-এ কুমিল্লা, 5 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান 5-এ, এছাড়া 1 ম্যাচ কম খেলে 1 জয় নিয়ে টেবিলের তলানিতে সিলেট। এ ছিল এখনকার মতো সংবাদ, শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণে রাশিয়ার সাথে সহযোগিতা স্মারক সই, বাংলাদেশের জন্য আরেকটি ঐতিহাসিক মাইল ফলক বললেন টেলিযোগাযোগ মন্ত্রী। দেশে করোনায় আরও 36 জনের মৃত্যু, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে আরও 2 সপ্তাহ, হাসপাতালে টিকা প্রার্থীদের ভিড়, হোটেল গণপরিবহনে উপেক্ষিত বিধিনিষেধ। বকেয়ার দাবিতে ঢাকা চট্টগ্রামে কিডনি রোগীর ডায়ালিসিস 6 ঘন্টা বন্ধ, রোগী ও স্বজনদের বিক্ষোভ, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিম্মি করার অভিযোগ। হজযাত্রা নিয়ে অসাধু তৎপরতা নিবন্ধনের নামে অর্থ হাতাতে সক্রিয় একাধিক চক্র, আইনের আওতায় আনার ঘোষণা ধর্ম প্রতিমন্ত্রী। এবং বিএনপি ভঙ্গুর ও পরনির্ভর রাজনৈতিক দল বললেন কাদের, ষড়যন্ত্রকারীদের দেশে থাকার অধিকার নেই মন্তব্য হাসানের। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকা এখন সময়।